সো হে গাইজ, আমি চলে আসলাম। দেখো আমি ডিমের ভুজিয়া কী করে করি সেইটাই দেখানোর জন্য। আর আমি ঠিক এইভাবেই ডিমের ভুজিয়াটা করে নিই, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর আমার বাড়ির লোকজনও খুব পছন্দ করে। তো প্রথমে কড়াইতে তেল গরম করে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি, আর তা একটু একটু হালকা ভাজা হলেই দিয়ে দেবো টমেটো কুচি। এবার এটা বেশ ভালো মতন ভাজা হলে এটাকে মোটামুটি সময় ভাজতে দিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন আস্তে আস্তে করে দেবো মেন জিনিস ডিম। এই যে এবার যা যতগুলো লাগবে, আমি আর ছেলে যেহেতু রাত্রিবেলার ডিনারে এটা খাবো, তাই আমি আর ছেলের দুটো ডিম করলাম। তো এই যে দেখো দুটো ডিম, প্রথমে এবার এই ইসের মধ্যেই আমি পুরো ভেঙে নিলাম, আর এবার এটা আস্তে 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 করে এটাকে মোটামুটি পুরো যত যে টমেটো কাঁচা পেঁয়াজ যা যা ছিল সব কিছুর মধ্যে একদম মিশিয়ে নেবো। এই দেখো তারপরে ফাইনাল লুকটা আস্তে আস্তে দেখো এরকম হবে। আর এটাকে কিন্তু একদম অনেক কড়া মানে অনেক বেশি আছে না, একটু হালকা কম আছে মিডিয়াম আছে এটা ভাজতে হবে। দেখো এই যে লাস্টে আমি যে ভেজে নিয়েছি দেখো কড়াইতেও লাগে না, দারুণ খেতে হয়েছে।